মাজার ছিল, হজরতে আব্বাসের মাজার ছিল, হজরতে আজওয়াজ মুতাহারাতের মাজার ছিল, ইমাম জাফর সাদেক কারি নাফে, ইমাম বাকের, ইমাম মালিক তাদের মাজার, সুফিয়া আতেকার মাজার, হুজুরের ফুপু আম্মি, হুজুরের ছেলে ইব্রাহিম ইবনে রসুল, উসমান ইবনে মাজুন তার মাজার ছিল, জঙ্গে হাররাস সোহাদায়ের মাজার ছিল, হজরতে উসমান জি নুরাইনের মাজার ছিল, হজরতে ফাতেমা বিনতে আসাদ আলীর মা তার মাজার ছিল, হজরতে হালিমাতু সাদিয়া, ১৬টা মাজার তারা ভেঙ্গে চুরমার করে দিয়ে দিল। আর জান্নাতুল মুআল্লায় মা খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, আসমা বিনতে আবু বকর সহ বহু সাহাবীর কবর ভেঙ্গে শুধু কবরের বুনিয়াদ রাখলো। ওই কবরের বুনিয়াদের উপরে এখন জুতা পায়ে দিয়া ফিতা ফুতা বাইন্দা খারাইয়া দালালরা ঘুরে, আর কয়েকগুলো সব কবর, ছোট বড় নাই, সব কবর, এদের ভিতরে কোনো বড় ছোট বলে কোনো কিছু নাই, তোমরা আন্দাজি ধারণা করে ঘুরো না কার কবর কোনটা, এগুলো আমরা জানি না, এইভাবে তারা সেখানে বলতে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফকে ভাঙার চেষ্টা করার আগে মরল, আর এ নাসিরুদ্দিন আলবানি এসে বলল যে কবর বাইরে সরায় দিলে ভালো হতো। আপনারা আমাকে বলেন যে রসুলুল্লাহকে এক মাস কান্দাইছে ইহুদি নাসারা না মুসলমান, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কারা, আমেরিকা রাশিয়া ইউরোপ করছে না মুসলমান করছে, মুসলমান কপালে দাগ আলা দাঁড়িয়েলা, হজরতে উসমান জি নুরাইনকে যারা শহীদ করছে ৪০ দিন তারা উসমানের বাড়ির সামনে জামাত করে নামাজ পড়ছে আজান দিয়া, তারাই হজরতে উসমানকে শহীদ করছে, এরাও কারা মুসলমান, হজরতে আলীকে যে শহীদ করছে আব্দুর রহমান ইবনে মুলজিম, এটা এমন মুসলমান যে তার আমল দেখে সাহাবিরা লজ্জা পাইতো, তার চেহারা দিয়ে নূর টপকাইতো, ঘুমাইলে জিব্বা জিকির করতো, এই বেটায় কইছে আলীর চেতে বড় কাফের কেউ নেই, এই বেটায় কইছে রসুলুল্লাহ চেতে জিব্রাইলের মর্যাদা বেশি, এটাও তো নামাজিয়া ছিল কপালে দাগ আছিল। এবার আসেন হজরত হুসাইনকে যারা শহীদ করছে তারা জুমার নামাজ আজান দিয়ে পড়ে নেই, এবং হজরত হুসাইনকে শহীদ করার পর নিষ্প্রাণ হজরত হুসাইনের দেহ মোবারকের পাশে তারা কি করলো, দাঁড়ায় আসর নামাজ পড়লো, হজরতে হুসাইনের দেহের উপর দিয়ে ঘোড়া চালায় দিল, থেতলাইয়া গেল, তাদের চোখ দিয়ে পানি আসলো না কারো, এরাও তো মুসলমান, এরাও তো নামাজি, এরাও দাঁড়িয়েলা, এরাও কপালে দাগালা। তারপরে যদি আরো আসেন হজরত হুসাইনের পর খোদার ঘর বাইতুল্লাহ শরীফে আগুন দিয়েছিল, তারাও কিন্তু কাফের মুশরিক দেয়নি, তার কারা দিছে, এটাও মুসলমান দিয়েছে, খোদার ঘরের হিজর আল আসওয়াদ পাথর ২২ টুকরা হয়ে গেল আগুনের তাপে, হজরতে আবদুল্লাহ ইবনে জুবায়ের বের হলেন তীর দিয়ে তাকে শহীদ করা হলো, পা দুটো উল্টা দিক করে ঝুলাই রেখে তার মা হজরতে আয়েশার বোন তাকে ডাক দিয়ে দেখানো হলো তোমার ছেলে কেমন আছে দেখো, উনিও বললেন যে আমার ছেলে আগের থেকে এখন ভালো আছে, এটাই চাইছিলাম, ছেলে আমার শহীদ হোক এটাই আমি চেয়েছিলাম, আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে গেছে, হুসাইনের রাস্তায় নিয়ে গেছে। শেষ খোদার ঘরে আগুন দিল, এরাও মুসলমান, খোদার ঘর বাইতুল্লাহ শরীফের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, মসজিদের নববীতে ৭ দিন গাধা এবং ঘোড়া বাঁধলো, গাধা ঘোড়া পেশাব পায়খানা করলো, আজান একামত বন্ধ করে দিল, এইটাও কিন্তু আমেরিকা রাশিয়া ইউরোপ করে নাই, প্রেসিডেন্ট বুশ করে নাই, এটাও মুসলমানরাই করছে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরাও এই কামটা করছে। তাইলে আপনি নামাজি পরেজগার মুসল্লি দিয়ে করবেন কি, ভিতরে যদি আসল জিনিস না থাকে। তারপরে আমেরিকার থেকে প্রেসিডেন্ট বুশ বাগদাদে আসলো, বাগদাদে জুতা মারলো, জুতা খাইয়া সৌদি আরব গেল, সৌদি আরবে যখনই নামছে সৌদি আরবের বাদশাহ তার দুই ঠোঁটের উপরে বাদশাহ ঠোঁট বসায় দিয়া ৫ মিনিট ধরে চুমা খাইলো, এই ছবি ইন্টারনেটে আছে, আমার কাছে আছে। তাইলে যেই সাদা পৃথিবীর শ্রেষ্ঠ সাদা কুত্তা মুসলমানের দুশ্মন, কুকুরের ঠোঁটে যে মুসলমান চুমা খেতে পারে, এই কুত্তার ঠোঁটে মুসলমান ঠোঁট লাগাইতে পারে, আর এই কুত্তার ঠোঁটে যেই মুসলমান ঠোঁট লাগায় তাকে মুসলমান বলা যেতে পারে, ১৫ দিন ব্যাপী ফিলিস্তিনি মুসলমান শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাদেরকে একতরফা মার দিল, পৃথিবীর কোন মুসলিম স্টেটের মুসলিম নেতারা টু শব্দ করেছে, তাহলে আজকে আমাদের এই দুরবস্থার জন্য ইউরোপ থেকে ইউরোপের প্রেসিডেন্ট এসে হযরত ওমরের সামনে হাঁটু গেড়ে বসে খাজনা দিয়ে যাইতো, আর ১৪ বার মাপ চাইতো, হুজুর ভূমধ্য সাগরের ওই পারে যাইয়েন না, বলে ঠিক আছে ট্যাক্স দিবা ঠিক মতো যাবো না,
এই এই মুসলমানকে এত ভয় পেত, সালাউদ্দিন আইয়ুবির নাম শুনলে বাচ্চারা ঘুমায় যেত আমেরিকা ইউরোপের। সেই মুসলমানরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক না বেঠিক? এটা কোন কারণে হয়েছে? শুধু মিডল ইস্টের এই ফাসেক বেঈমান নেতাদের কারণে হয়েছে। এই আমেরিকা ইউরোপের গোলাম, মিডল ইস্টের মুসলিম নেতা যারা, এদের কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। আজকে 50 লক্ষ মানুষ আমরা আরাফার ময়দানে, 50টা মানুষ যদি একসাথে হাউমাউ করে কান্দে, সেই আওয়াজে কারো কান্না আসবে না, এরকম কেউ আছে? 50 লক্ষ মানুষ যেখানে হাউমাউ করে কান্দে, সেই আরাফার দিন আল্লাহ তাআলা একটা মানুষকেও ফেরত দেন না, সবাইরে মাফ করতে চান, আর এত পরিমাণ বেশি মাফ করেন যে অন্য 365 দিনের কোনো দিন এত মাফ করেন না। আর সেই মোবারক দিনে, সেই দিনে সেই দেশের মুসলিম নেতাকে পাওয়া যায় ভূমধ্যসাগরের মধ্যে আদনান খাশোগির প্রমত্তরিতে নারী আর মদ সহ পাওয়া যায়। সেখানে তারা নারীবাজি করে, আর এখানে আমরা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ করি। এই তো মুসলিম নেতা। এইসব নেতাদের উপরে খোদার রহমত কি আসতে পারে? আজকে তাদের লানতের কারণে, এই মালাউনদের লানতের কারণে আজকে বীরে গোরসের পানি শুকিয়ে গেছে, রসুল্লাহর মৌজুদার কুয়া, বীরে উসমানের পানি শুকিয়ে গেছে, সর্বশেষ বীরে শেফার পানি আমরা খেয়েছি, সেই বীরে শেফার পানি গত বছর থেকে শুকিয়ে গেছে নাই। বীরে তারপরে মুইয়া শিফা, অহুদ পাহাড়ের মাঝখানে ছিল হুজুরের হাতের পানি, সেটা এই সিমেন্ট বালু দিয়ে বন্ধ করে দিছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন, এইটা মানুষ মুসলমানরা যায় সেখানে দুরাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে, এটার মধ্যে ছাগলের খামার করছে, ছাগলের পায়খানা দিয়ে বোঝাই করে রাখছে, কাটা দিচ্ছে, বোতল ভাঙা দিচ্ছে, কেউ যেন সেখানে না যায়। রসুলুল্লাহ দাঁত যেখানে পড়েছিলেন, সাহাবায়ে কেরাম সেখানে মসজিদ বানায় সেজদা করছে, সেটাও এখন ছাগলের গুয়ের খামার, সাগর সেখানে পালে। তাহলে আজকে এই উনি দেখে আসছে, সব হাজিরদেরকে আমি দেখাইছি, দেখো রসুল্লাহর দাঁত পড়েছে সেখানে, সৌদিরা সাগর পালে। দুশ্মনীটা কোন জায়গায়? আবু জেহেলের দুশ্মনীর সাথে এই দুশ্মনীর কোনো পার্থক্য আছে? একই দুশ্মনী রসুল্লাহর সাথে। পৃথিবীর মুসলমানদের মায়ের দরে খালি কাবা ঘর আর মদিনাটা ঠিক রাখছে, কিছু কয় না, সেটাকেও টাইলস দিয়ে ভ্যাটিকান বানিয়ে দিছে, কাবার স্বাদ আর আগের স্বাদ রাখে নাই, মদিনার স্বাদ আগের স্বাদ রাখে নাই। আমরা জিয়ারত করতে গেলে হুজুরের দিক তাকায় যদি দুপোটা চোখের পানি ফেলি, আঁটু দিয়ে ঠাস করে বুকের মধ্যে গুতা মারে, হদিক যা, এখানে কি চাও? আজকে এইভাবে কুত্তা কুকুরের মতো আমাদেরকে খেদায়। এই যে ইয়াজিদের প্রভাব সৌদি আরবে, এই বিষাক্ত আকিদা সৌদি আরব ঢুকাইয়া দিল দারুল উলুম দেওবন্দে, ওইখান থেকে আইলো পাকিস্তান দিয়ে বাংলাদেশে। এই আমার দেশের আলেমদের দোষ নাই, তারা কি ওইখান থেকে আইয়া পাইছে, ওই বড় দাড়ি দেখাইছে, বড় কান্দন দেখাইছে, বড় তসবি দেখাইছে, এরা মনে করছে এইটি আল্লাহওয়ালা। আর ইদানিং যারা পয়সার ব্যাগ নিয়ে পয়সা নিয়ে আসে আর রিয়াল নিয়ে আসে, আইনে আজকে মাদ্রাসা কুড়ে ঘর, সকালে দেখবেন টিন, তারপরে সপ্তাহে দেখবেন দালান, তারপরে সপ্তাহে একবারে বিল্ডিং, এই যে টাকাটা কোত্থেকে আসে? টাকা তো এদের পকেটের পয়সা নয়, টাকা আসে সেই জায়গার থেকে, যাদের টাকা খায় তাদের গীত গায়, এটা হলো সহজ, ওদের গীত গায়, ওদের কথা বললেই ওরা টাকা দেয়, সুন্নিয়াতের কথা বললে ওরা টাকা দেয় না। সুন্নি আলেমদেরকে সৌদি আরবে কচুকাটা করা হচ্ছে এখনো, সুন্নি আলেম 400 আলেমের মতো রিয়াদে নিয়ে গেছে, নিয়ে মেন হলে ঢুকাই দিয়া লোহিত সাগরে পাঠিয়ে দিছে। এখনো সুন্নি যারা ওই দেশে, আমাদের আমাদের গাউসিয়া কমিটির যে ছেলেরা ওই দেশে চাকরি করে, এই গত বছর প্রায় 100 জন ছেলেকে ধরে হাজতে রাখছে, কিছু কিছু ছাড়া পাইছে, এখনো তারা জেলখানায় জেল খাটতেছে তারা। তাহলে সুন্নি কথা বলাই যায় না, ইয়ানবি সালাম আলাইকে বলাই যায় না, রসুলুল্লাহর দুশ্মন তারা প্রশাসন চালাচ্ছে, সেই দুশ্মনির প্রভাব আমাদের বাংলাদেশে পড়েছে। সুতরাং আপনারা সাবধানে থাকবেন, শুধু আলেম ওলামা পাগড়ি কান্দাকাটি এগুলো দেখলে ভোলা যাবে না, আবু জেহেলের হৃদয় যাদের ভিতরে আছে ওদের যে কোনো রকম আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আর আবু বকরের হৃদয় যাদের ভিতরে আছে তারা যে আমল করবে এটাই হলো সোনায় সোহাগা। আর সেই আবু বকরের ইসলাম, আবু বকরের প্রেম, উমর উসমানের প্রেম, আলী বেলালের প্রেম, এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ওই প্রেমের শিক্ষা দিলেন আলা হযরতের মাসলাক। এখান থেকে আমরা ওই প্রেম পেয়েছি, উনি কোনো আপোষ করতেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের সাথে আদবের সাথে সাহাবায়ে কেরাম যেরকম আপোষ করে নাই, আলা হযরতও কোনো আপোষ করে নাই।
উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বিদ্বান, খুব বড় আলেম, বড় ওলি। তিনি আলা হজরতের মুসাফা করছেন। আলা হজরত যখন টের পাইছেন যে এটা ওই লোক, যেই লোক কইছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারণা আসা নামাজের মধ্যে কাতা করার সমান, এটা সেই লোক। এটা যখনই বুঝছে তখনই কইছে তাড়াতাড়ি সাবান আনো, আমার হাত আগে ধুই আগে জরুরি। এই মালাউনের সাথে মুসাফা করছি আমি, সামনাসামনি মালাউন ঠায় বেকুব। কাজে ওনার কোনো আপোষ ছিল না, এটা হলো রসুল্লার প্রেমের নিদর্শন, আর এটাই ওনার দোষ, আর কোনো দোষ নাই। আর আজকে আমরা সমালোচনা করছি তার, কিন্তু আমি জিজ্ঞেস করি, রসুল্লাহ যখন আসছিলেন হুজুরের সমালোচনা কি করে নাই লোকেরা? গাউসুল আজমের সমালোচনা করে নাই? গরিবে নামাজের সমালোচনা করে নাই? বাবা শাহজালালের সমালোচনা করে নাই? সমালোচনা কার না করছে বলেন? তাইলে সেই আলা হাজরতের সমালোচনা করবে না কেন? সমালোচনা করা মানেই তিনি সঠিক পথে আছেন। সবাই, সব দলের লোকেরা যদি কইতে এটা আমাকে বড় হুজুর, তাইলে আর সঠিক পথে তিনি ছিলেন বলে বিশ্বাস করা যেত না। চলুন, আমরা এই কথা কথাই আমি আপনাদের কাছে এলোমেলো ছুড়ে দিলাম। আশা করি আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নেবেন। রাতও গভীর হয়েছে, এখন বাকি কার্যক্রম আমাদের এইখানে। এই ভৈরবে জনাব আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ রেজভি, তিনি আলা হজরতের কলিজার টুকরা সন্তান হিসেবে এখানে কাজ করছেন। আপনারা যারা রসুলকে ভালোবাসেন তারা আলা হজরতকে ভালোবাসবেন।